তো একটা ভিডিও নিয়ে আসবো বলেছিলাম, সকালে যখন ভিডিওটা করলাম বলেছিলাম একটা ভিডিও নিয়ে আসবো যে চাইল্ড সাইকোলজি উপরে, মানে এইরকম বাচ্চাদের মনের উপর দিয়ে কীরকম একটা প্রেশার হয় বা কীরকম অবস্থায় থাকে সেটার বিষয়ে বলবো বলে। তো ভিডিওটা আনতে আনতে অনেকটাই দেরি হয়ে গেল। জয়ের মনের উপর এখন কী যাচ্ছে আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু যে বোঝার সেই বুঝতে পারছে না, সেটা হচ্ছে ওর মা। ওর মা সেটা বুঝতে পারছে না যে জয়ীকে আগামী দিনগুলোতে সে কী উপহার দিতে চলেছে, তার জীবনটা এমনভাবে সুন্দর করে সাজিয়ে দিতে চলেছে তার মা, সে বাচ্চা মেয়েটা সেটা এখনও বুঝতে পারছে না। কী করে বুঝবে, সে তো একটা বাচ্চা শিশু। বাবার ভিডিওতে বাবার মতন করে বলছে, মায়ের কাছে মায়ের মতন করে বলছে। তার মানে কি? তার মানে সে দুজনকেই খুশি করতে চাইছে, তার মানে হচ্ছে সে দুজনকেই চায়। যখন তার বাবা তার কাছে ছিল না কয়েকদিনের জন্য, তখন তার কিন্তু মুখটা ভীষণ শুকনো ছিল, ভীষণ দুঃখী ছিল। আবার যখন তার মা ছিল না, তখনও কিন্তু আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখেছি ভীষণ কষ্টে আছে মেয়েটা। যখন বাবা মা দুজনকেই পেল সঙ্গে, তখন কিন্তু সে ভীষণ হাসি খুশি একটা প্রাণবন্ত বলতে গেলে সেরকমই দেখেছি। কিন্তু সামনে যে দিনগুলো আসছে জয়ীর জন্য কিন্তু ভীষণ খারাপ একটা দিন আসছে। বাচ্চা মেয়েটা একটা 5-6 বছরের দুধের শিশু, তার জীবনে কী বিপর্যয় নামতে আরম্ভ করেছে। যে এরকম যে হয় না তা তো না, এরকম হয়, কিন্তু আমরা প্রত্যেকেই চাই যেন কোনো বাচ্চার জীবনে এরকম দিনটা না আসে। তবে কিন্তু সেই বাচ্চাদের জীবনটা একটু হলেও পাল্টে যায়। তাদের মধ্যে কিন্তু অনেক রকম যেগুলো করা উচিত না সেই ধরনের কিছু তারা আস্তে আস্তে করতে আরম্ভ করে। যেমন মিথ্যে কথা বলা, যেমন কাউকে কিছু না বলে জিনিস নেওয়া, যেমন কোনো কিছু লুকানো, তো এই ধরনের কিছু। তো জয়ের মধ্যেও কিন্তু যেহেতু জয়ী এটা দেখছে, বাচ্চা মেয়েটা এটা দেখছে, তার চোখের সামনে এরকম দিনের পর দিন অশান্তি দেখছে, বাবা মায়ের ঝগড়া ঝাড়শান্তিগুলো দেখছে, এটা কিন্তু মেয়েটা বাচ্চাটা তার সামনে প্রত্যেক দিন দেখছে। আর সেটা নিয়েই সে ভীষণভাবে একটা ইনসিকিউরিটিতে ভুগছে যে তার জীবন থেকে বাবা হারিয়ে যাবে না তো, তার জীবন থেকে মা চলে যাবে না তো, সে সবাইকে পাবে তো একসঙ্গে। তো সেই কারণেই কিন্তু আজকে মেয়েটার মধ্যে এইরকম একটা উথাল পাতাল হচ্ছে। আর মেয়েটা তার জন্যই কিন্তু এমনিতেই মেয়েটা হচ্ছে একটু রুগ্ন দেখেই মনে হয়, আর আমরা ভিডিওতেও দেখি সবসময় একটা বমির টেন্ডেন্সি, একটা পেট খারাপের ব্যাপার, এরকম ধরনের ওর মধ্যে কিন্তু আছে। কিন্তু এটা যদি সুস্থ পরিবেশে বড় হতো তাহলে কিন্তু এই জিনিসটা থাকতো না। একটা ছোট্ট মেয়ে এইরকম কেন হবে, কেন? অত সুন্দর একটা বাচ্চা মেয়ে, সে কিন্তু তার বাবাকে ভীষণ ভালোবাসে। আজকেই কীরকম ভিডিওতে বলছিল যে না, তোমার কোনো অসুখ করবে না, তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার সেও কিন্তু মাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তার মাই পারে তার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে দিতে। কিন্তু তার মা কী করছে, নিজের ইচ্ছাটাকে বজায় রাখার জন্য, নিজের কী বলবো, আনন্দটাকে আরও দৃঢ়ভাবে বজায় রাখার জন্য বা নিজের কাছে আনার জন্য সেই রাহুর সঙ্গে সে কিন্তু তার মেয়ের ভবিষ্যৎটা একদম ধুলোয় মেটাতে আরম্ভ করেছে। মানে মেয়ের ভবিষ্যৎটাকে বলতে গেলে বাজি রাখছে, বাজি। আমাদের যে ইদ, ইগো, সুপার ইগো, তোমরা অনেকেই হয়তো জানো সিগমন্ড ফ্রয়েডের, এটা তিনটে আমাদের মনের যে ভাব, মানে মানুষের মনের যে তিনটে ভাব আছে সেটাকে সিগমন্ড ফ্রয়েড তিন ভাগে ভাগ করেছে, ইদ, ইগো, সুপার ইগো। তো আমরা এর দ্বারাই কিন্তু পরিচালিত হই আমাদের মনটা। আমাদের কিন্তু বলতে গেলে যে পশুর যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের মধ্যেও আছে, কিন্তু আমরা সেই, যেহেতু আমরা মানুষ সেহেতু কিন্তু সেই যে পশুর যে ক্যারেক্টারগুলো আমরা কিন্তু সবসময় আমাদের মনের মধ্যে আনতে পারি না। আসলেও কিন্তু আমরা সেটাকে না, এটা ভালো কাজ নয়, এটা করতে নেই, সমাজ এটাকে ভালো বলবে না, লোকে এটাকে খারাপ বলবে, আমরা কিন্তু এইভাবেই আমাদেরকে কী বলবো, ঠিক করে, মানে নিজেদেরকে ঠিক করে রাখি কোনটা ভালো কোনটা মন্দ, এটা বুঝিয়ে রাখি। কিন্তু যাদের মধ্যে এই জিনিসটা, ঈদটাকে যারা বেশি প্রাধান্য দেয় ঈদটাকে, তো তারা কিন্তু এই যে পশুর যে ক্যারেক্টারগুলো সেইগুলো কিন্তু তাদের মধ্যে বেশি করে প্রখর হয়। তাদের মধ্যে কিন্তু অন্যকে ডমিনেট করার ব্যাপারটা, অন্যর উপরে কাঠি ঘোরানো, লাঠি ঘোরানোর ব্যাপারটা, এইগুলো বেশি থাকবে। বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা এক্সট্রা ম্যারিটাল সেক্স, এই ধরনের জিনিসগুলো কিন্তু তার মধ্যে বেশি করে ইচ্ছা হবে, আর সেটা সে করবেই, যেন তেন প্রকার এনেও সেটা সে করতেই চাইবে। তাকে কিন্তু কেউ ভালো করে বোঝালেও হবে না, কিচ্ছু না, এটা আমরা কেউ পারবো না বোঝাতে। সেই কারণেই আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম কাউন্সিলিং করাতে, কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে কাউন্সিলিং করাতে দুজনকেই, হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই। তাহলে হয়তো আশা
করেছিলাম যে ঠিক হয়ে যাবে, কেননা আমাদের মনের মধ্যে এমন কিছু স্তর পড়ে যায় যেগুলো আমরা সবার সামনে প্রকাশ করতে পারি না, সবাইকে বলতে পারি না। রাগ বলো, অভিমান বলো, লোভ বলো, লালসা বলো, তার জন্য তখন কিন্তু আমরা যদি সাইকিয়াট্রিস্টের কাছে যাই, সেইগুলো নিয়ে আলোচনা করি, সেইগুলো নিয়ে বলি, তাহলে কিন্তু আমাদের জীবনের যে জটগুলো আস্তে আস্তে খুলতে আরম্ভ করে আর সেইগুলো কিন্তু রাস্তাটা পরিষ্কার হতে আরম্ভ করে। হয় না ড্রেনের মধ্যে জমাট বেঁধে থাকে কোনো কিছু, বেশি করে জল যখন আমরা দিই সেই জমাটটা আস্তেই করে পরিষ্কার হয়ে যায়, তারপরে আবার জলটা ক্লিয়ার হয়। তো তেমনই সেখানে যদি অল্প অল্প করে জল ঢালি সেই ড্রেনটা কিন্তু পরিষ্কার হবে না, সেখানে যদি আমরা বেশি করে একদম বালতি বালতি জল ঢালি, ফোর্সে জল ঢালি, তখন কিন্তু সেই ড্রেনটা পরিষ্কার হবে। তেমনই আমাদের মনের অবস্থাও অনেক সময় সেরকম হয়ে থাকে। তার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে জল ঢালার জন্য? আমাদেরকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, আমাদেরকে সেখানে গিয়ে কাউন্সিলিং করাতে হবে, তাহলেই এই মনের জ্বরটা খুলবে আর আবার পরিষ্কার হবে। তো এখনও বলবো এই ভিডিওটা তোমরা যদি দেখো, আমি তো অবশ্যই ট্যাগ করব, অবশ্যই এখনও চাই আমি ভুল যাতে প্রমাণিত হই। যারা যারা বলছে এটা প্র্যাঙ্ক, যারা যারা বলছে এটা নাটক, আমি জানি এটা প্র্যাঙ্ক না, আমি জানি এটা নাটক না, তবুও আমি বলবো এত লোকের সামনে আমি যাতে ভুল প্রমাণিত হই, আমি সবার সামনে যাতে ভুল প্রমাণিত হই, এটা যাতে নাটক হয়, এটা যাতে প্র্যাঙ্ক হয়, বলবো না যে সবার থেকে বেশি খুশি হব, সবার মতন আমিও খুশি হব। কেননা একটা বাচ্চা তার মা বাবাকে ফিরে পাবে, তার মা বাবার কাছে থাকবে, কিন্তু এটা কতটা হওয়ার সেটার পাশেই একটা কিন্তু বড় সড়ো জিজ্ঞাসা চিহ্ন আছে। তো বাচ্চারা কিন্তু, বাচ্চার কথায় কিন্তু তোমরা একদম কোনো খারাপ কমেন্ট করো না প্লিজ, কেননা ও একটা ছোট্ট শিশু মন, ওর মনের মধ্যে এখন অনেক রকম অনেক কিছু আসবে, যাতে দিয়ে ও ওর মা বাবাকে ওর মনে যেটা যেইটুকুনি ও পারছে গুছিয়ে করতে, যে আমি এটা করলে হয়তো আমার মা বাবা একসঙ্গে থাকবে, এটা করলে হয়তো আমি আমার মা বাবাকে একসঙ্গে দেখতে পারবো, তার জন্য ও ওর বাবাকে বাবার মতন করে বলছে, মাকে মার মতন করে বলছে, ওর কোনো দোষ নেই, কোনো দোষ নেই। কেননা বয়সটা ওর ভীষণ কাঁচা বয়স, ভীষণ কাঁচা, যেরকম মায়ের স্নেহ, মায়ের মমতা, মায়ের খাইয়ে দেওয়া, মায়ের আগলে রাখাটা যতটা দরকার, তেমনি বাবা হচ্ছে একটা শক্তপোক্ত হাত ওর পাশে, যে ওর হাতটাকে ওর বাবা শক্ত করে ধরে রাখলে ওর যেমন ও ভাবে যে আমার কোনো ক্ষতি হবে না, আমার কিচ্ছু হবে না, কোনো কিচ্ছুতে আমার কোনো মানে আমার কোনো বিপদ আপদ বিপদ হবে না, বাচ্চারা এটাই মনে করে। আমরাও তো মানে কত বয়স পর্যন্ত তো আমরা সেটাই মনে করি যে বাবা মা পাশে থাকবে, বাবা হচ্ছে একটা ছাতা, মা হচ্ছে আমাদেরকে একদম আগলে রাখবে। তো এই জিনিসটা তো ছোট্ট বাচ্চা, ওর মধ্যে তো আরও বেশি থাকবে, সেই কারণেই ও বাবা মা দুজনকেই একসঙ্গে চাইছে বলেই এই জিনিসগুলো করছে, আর কী হতে চলেছে। সত্যি ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। তুই একটা তোর বয়সী মেয়ে জুটলো না রে, হ্যাঁ তুই এইরকম একটা সংসারটাকে ভেঙে চুরে শেষ করে দিচ্ছিস, ভেঙে চুরে শেষ করে দিচ্ছিস, তোর বয়সী তোর একটা ছেলে মেয়ে জুটলো না, তুই এইরকম একটা। আর মন্দিরাকেও আমি বলছি যে ওর এখন 21 বছর বয়স, তোমার হয়তো এখন 31-32 বছর বয়স, এতটা ডিফারেন্স। তোমার যখন 45 বছর বয়স হবে, ওর তখন কত বছর বয়স হবে তুমি কিন্তু সেটা একটু মাথায় রেখো, তখন তোমাকে কি ওর আর ভালো লাগবে? ছুঁড়ে ফেলে দেবে, জাস্ট এইরকম করে ধরে এইরকম করে ফেলে দেবে, তখন তুমি কি করবে বলো তো? টাকা পয়সা আজকে আছে কালকে নেই, নাও থাকতে পারি। তোমার এই যে যা আরম্ভ করেছো এই দেখে হয়তো তোমার ভিউস একদম ডাউনে যেতে পারে। তো আজকে কেয়াকে আমি বলবো তোমার থেকে সে শতগুণে ভালো, শতগুণে ভালো, তার হাজবেন্ড থাকতে অন্তত সে এরকম করেনি। আর তার চ্যানেল সে প্রথমে ডেলি ব্লগ দিচ্ছিল, দাঁড়ায়নি, তারপরেই কিন্তু সে এইগুলোতে করতে নেমেছে। কিন্তু তোমার, তোমার তো 3.5 লাখ, প্রায় 4 লাখের সমান চ্যানেল, তুমি এখন এইগুলো করছো? ছি ছি ছি, আবার বলছি ছি মন্দিরা, ছি বয়কট মন্দিরা, বয়কট। আজকের মতন টাটা।